প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বেগুনের প্রজেক্ট আজকে এই বেগুনের প্রোজেক্ট মালচিং পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছে এটা আমাদের এক বড় ভাই এই প্রজেক্টটা তৈরি করছে এখানে আপনাদের ভিডিও করে দেখাতে এলাম এবং কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করতে এলাম যাই হোক এখানে যে পদ্ধতিটা ইউজ করা হয়েছে মালচিং পদ্ধতি যেটা একদম সঠিক পরিমাণে সঠিক মাপে এটা করা হয়েছে তিন ফুটের বেড এবং চার ফুটের মালচিং আর কি যাই হোক এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এই স্মার্ট কৃষিতে এসে তার কিছু কারণ আছে যেমন কেউ পরিপূর্ণভাবে আপনার এই স্মার্ট কৃষির সাথে সম্পৃক্ত হয় না তার একটা কারণ হচ্ছে আপনার যখন এটা চাষাবাদ শুরু করে মালচিং পেপারটা অনেকেই সুন্দরভাবে বিছাতে পারে না যেমন আমি আপনাদেরকে বলি আপনাদের বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মা এখানে আপনার মরিচ চাষের যেখানে আপনারা দেখেছিলেন কেমন যেন অন্য রকম করে এই মালচিং ফিল্মটা বিছানো হয়েছে এখন আল্লাহ তালার হাতে সব কিছু যে তিনি কি রকম দেবেন না দেবেন জানি না তবে সঠিক পদ্ধতিতে আপনার করতে হবে আর মালচিং পেপারটা যারা বিছান তারা অবশ্যই জানেন যে মাঝখানে কিন্তু একটু উঁচু রাখতে হবে এবং দুই সাইডে কিন্তু ঢালু এই অবস্থায় কিন্তু আপনাদের রাখতে হবে তো এভাবেই মূলত আপনারা কাজগুলো করবেন আর এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন যে এই প্রজেক্টে আপনার এই এক থেকে দুই দিনের মধ্যে লাগানো হয়েছে এটা আমাদের এক বড়ো ভাইয়ের প্রজেক্ট তো এখানকার যে শিডিউল এখানে শুধুমাত্র লাগানোর পরে একটা স্প্রে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার ম্যানসার যেটাকে আপনার ছত্রাকনাশক নামে চেনেন আর কি ম্যান অনেক ভালো কাজ করে এর সাথে আপনারা যে কোনো রকমের আপনার ছত্রাকনাশক দিতে পারেন যেমন ধরেন আপনার আপনার গ্রামে বা আপনার অঞ্চলে যদি আপনার ম্যান যদি আপনার সেই কীটনাশকের দোকানে না থাকে সেক্ষেত্রে আপনারা অন্য কোনো বিষ ব্যবহার করতে পারেন তবে অবশ্যই সেটা ভালো কোয়ালিটির হতে হবে এটা আপনারা মাথায় রাখবেন যাই হোক আপনারা যদি এই বেগুন চাষ সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে আমি নেক্সট টাইমে ভিডিও আরও করব আর যদি বলেন যে না আমরা বেগুন চাষ করি না শুধু শশার ভিডিও দেন শশার চাষ করে আমি জানি আমার যারা অডিয়েন্স আছে অধিকাংশই কিন্তু শশা চাষ করতেছে যাই হোক এই বেগুন চাষ এটা হচ্ছে আপনার বস বিগ বস এই হচ্ছে এই জাতের নাম হচ্ছে বিগ বস বিগ বস লাগানো হয়েছে এই এক থেকে দুই দিনের মধ্যে তো দেখা যাক এই এটার ফলন কীরকম দেয় মালচিং পদ্ধতি ইউজ করে এবং এখানে পরীক্ষামূলকভাবে যে মালচিং ছাড়া কেমন হয় সে কারণে এখানে হালকা ছয়টা গাছ লাগানো হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই প্রজেক্টের জন্য দোয়া করবেন যেন এই প্রোজেক্টটা অনেক ভালো হয় আর আপনাদের মাঝে মাঝে যেন ভিডিও করে দেখাতে পারি কারণ ইতিপূর্বে আমরা কিন্তু শশার প্রজেক্টের ভিডিওগুলো দেখাইছিলাম শশা কিন্তু প্রচুর পরিমাণে আসছিল কিন্তু অনেকেই আপনারা কমেন্ট করে থাকেন যে শশার প্রজেক্ট আপনাদের নাকি খুব ভালো হচ্ছে না বিভিন্ন রকমের কথাবার্তা বলে থাকেন তো দেখা যাক আমাদের প্রোজেক্টগুলো কিন্তু আপনারা দেখেছেন খুব ভালো পরিমাণে আর কি আপনার ফসল আসছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব কারণ আজকে আপনাদের কোনো স্প্রে বা শিডিউল কোনো কিছুই আপনাদের দিচ্ছে না শুধুমাত্র আপনাদের দেখাচ্ছি যে এই বেগুনের প্রোজেক্টটা কিন্তু করা হয়েছে এবং এই বেগুনের ভিডিও খুব শীঘ্রই আমরা দিব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ